Hello everyone, Assalamualaikum. It's me Nazim Rana from Italy. Viewers, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ফ্যাক্টরিতে কাজ করতে হলে কি কি অভিজ্ঞতা লাগে। আমাকে অনেকেই মেসেঞ্জারে নক দিয়েছেন, পাশাপাশি ভিডিওর কমেন্টও কমেন্ট করেছিলেন যে ভাই ইতালিতে ফ্যাক্টরিতে কাজ করতে কি কি অভিজ্ঞতা প্রয়োজন। তো আমি আজকে আপনাদের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করব। আপনি ফ্যাক্টরিতে কাজ করতে হলে আপনার কি কি অভিজ্ঞতা প্রয়োজন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। সো ভিউয়ার্স, ফ্যাক্টরিতে জব করলে সর্বপ্রথম যে বেনিফিট পাওয়া যায় সেটা হচ্ছে আপনি একটি হালাল উপার্জন করতে পারতেছেন 100%। কারণ হচ্ছে ইতালিতে আপনারা হয়তোবা জানেন যে ইতালিতে রেস্টুরেন্ট সেক্টরের কাজ হয়তোবা বেশি, বা আমরা অনেকেই রেস্টুরেন্ট সেক্টরগুলিতে কাজ করে থাকি। বাট রেস্টুরেন্ট সেক্টরগুলিতে কাজ করতে গেলে আসলে হালাল উপার্জন করাটা কঠিন হয়ে যায়, কারণ তারা প্রচুর পরিমাণে শুয়োরের মাংস ব্যবহার করে, তারপরে অ্যালকোহল থাকে। তো সব কিছু মিলিয়ে আসলে হালাল উপার্জন করাটা কঠিন। তো সেক্ষেত্রে ফ্যাক্টরিতে দেখা গেল কি আপনি হালাল উপার্জন করতে পারতেছেন, কারণ ফ্যাক্টরিতে দেখা গেল কি আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, হতে পারে মোটর হতে পারে, তারপরে গাড়ির পাস, তারপরে প্লাস্টিক সেক্টর হতে পারে, টাইলসের কাজ হতে পারে, বিভিন্ন ধরনের মেশিনারি কাজ। তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয়। তো সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ হালাল একটি কাজ করতে পারতেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। আর আপনার অভিজ্ঞতা যদি আমি বলি যে ফ্যাক্টরিতে কাজ করতে হলে কি কি অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা আপনার মাস্ট বি দুইটা অভিজ্ঞতা লাগবে। সেটা হচ্ছে প্রথমত যেটা, সেটা হচ্ছে আপনার ভাষাগত অভিজ্ঞতা, অর্থাৎ আপনার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানা থাকতে হবে। আপনি যদি কাজ নাও জানেন কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, মাস্ট বি। আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে দেখা গেলো কি আপনি যদি কাজ নাও বোঝেন আপনাকে তারা বোঝাবে, তাকে তারা আপনাকে শেখাবে। ফ্যাক্টরিতে দেখা গেলো কি ম্যাক্সিমাম কাজ হচ্ছে আপনার মেশিনারি কাজ হয়, এবং মেশিনের সাথে কম্পিউটার সেটিং করা থাকে। তো কম্পিউটারের বেসিক কিছু ধারণা থাকলে ভালো হয়। তো কম্পিউটারের প্রোগ্রাম দিয়ে সব কিছু মেশিন চালানো হয়, রোবট আমরা বলি অনেকে। তো রোবটের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। তো সেই জন্য রোবটকে কন্ট্রোল করতে হলে আপনার কম্পিউটারের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করতে হয়। তো যার কারণে কম্পিউটারের ফাংশনগুলি বুঝতে হয়, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে কম্পিউটারগুলি থাকে, ফাংশনগুলি থাকে। তো সেজন্য ভাষাটা অবশ্যই আপনার মাস্ট জানতে হবে। আপনি যদি ভাষা বুঝেন, আপনাকে যদি বোঝানো হয়, তাহলে আপনি যদি কাজ নাও জানেন আপনাকে কাজ শেখানো হবে, আপনাকে কাজ শেখার একটা সুযোগ দেওয়া হবে, তাতে কোনো সমস্যা নেই। আর যদি আপনি ভাষা না জানেন তাহলে আসলে ফ্যাক্টরিতে আপনাকে কাজে নেবে না, কারণ কাজে নেওয়ার আগে কিন্তু তারা একটি ইন্টারভিউ নেয়, আপনি কতটুকু ভাষা বুঝেন, আপনার এক্সপিরিয়েন্স কী কাজের আছে, ওইগুলো কিন্তু তারা একটি ইন্টারভিউ নেয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে দেখা গেলো কি বোঝানো হয়েছে, আপনি কতটুকু বুঝতেছেন, তারা কিন্তু এই বিষয়টা ক্যাপচার করবে। অর্থাৎ আপনাকে একবারের জায়গায় চারবার পাঁচবার বোঝানো হবে, তারপরে আপনি বুঝতেছেন না, তাহলে কিন্তু এটা একটা সমস্যা। দেখা গেলো কি আপনাকে তারা 15 দিন 20 দিন বা এক মাস সময় নিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করবে, অর্থাৎ কাজ শিখাবে। তো সেক্ষেত্রে আপনাকে শেখানো হচ্ছে কিন্তু আপনি কিছুই বুঝতেছেন না, আপনার ব্রেনে আটকাচ্ছে না, তাহলে কিন্তু বিশাল বড় একটি সমস্যা। তো এটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট একটি বিষয় যে আপনাকে বোঝানো হচ্ছে, আপনাকে দেখানো হচ্ছে, আপনি যদি দ্রুত বুঝতে পারেন এবং শিখতে পারেন তাহলে আপনি এখানে সেটিং হতে পারবেন এবং আপনার কোনো সমস্যা হবে না। আপনি দেখা গেল কি নতুন একটি কাজ শিখে ফেলেন, পাশাপাশি ফ্যাক্টরির যে ডিরেক্টর আছে বা যারা বস আমরা বলি, সুপারভাইজার বলি, যেটাই বলে, এখানে অনেকে কাপু বলে ইটালিয়ান ভাষায়, যারা ওইটার নিয়ন্ত্রণে আছে তারা অনেকটাই খুশি হবে। আপনি যদি মোটামুটি অল্প সময়ের মধ্যে কাজটা বুঝতে পারেন এবং ফাংশনগুলি বুঝতে পারেন, মেশিন চালাতে পারেন, তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা নেই, আপনাকে কন্টিনিউ এখানে কাজ করার একটি সুযোগ হয়ে গেল। আর আদারওয়াইজ দেখা গেলো কি আপনি যদি নাই বুঝেন, হয়তোবা তারা 1 মাস 2 মাস বা 3 মাস ট্রাই করবে, তারপরে যদি আপনি না বোঝেন আদারওয়াইজ আপনাকে আর কাজে রাখবে না, আপনাকে বিদায় করে দেবে। এটা হচ্ছে ফ্যাক্টরির নিয়ম। তো সেজন্য আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, যারা ইটালিতে আসছেন বা আগামীতে আসবেন, অবশ্যই অবশ্যই আপনারা সুন্দরভাবে ভাষাটা শেখার চেষ্টা করুন। আপনারা যদি ভাষাটা শিখতে পারেন
আর কাজ যদি নাও জানেন, আপনার যদি ভাষাটা জানা থাকে তাহলে কাজ আপনাকে শেখানো হবে, আপনি অল্প সময়ের মধ্যে কাজ শিখতে পারবেন। আর যদি আপনি ভাষায় দুর্বল হন, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে যদি আপনি দুর্বল হন, তাহলে দেখা গেলো কি আপনি কাজ করতেও কষ্ট হবে, আপনাকে কাজ শেখানো হলেও আপনি কিছুই বুঝবেন না। তো সেজন্য আমি বলবো যে আপনারা কষ্ট করে হলো ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখুন। ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শিখলে আপনার ইটালিতে যে কোনো কাজ আপনারা করতে পারবেন। যে সাধারণত আমরা বাংলাদেশিরা যে ধরনের কাজ করে থাকি, সব সেক্টরেই কাজ করতে পারবেন। কাজ যদি নাও জানা থাকে, দেখা গেলো কি আপনি আপনাকে শেখানো হবে, আপনি বুঝতে পারবেন অতি সহজেই, আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। আর একটা সুবিধা হচ্ছে, আপনার ফ্যাক্টরির সাথে যদি আমি রেস্টুরেন্ট সেক্টরগুলোতে কম্পেয়ার করি, যেমন ফ্যাক্টরিতে দেখা গেলো কি আপনি 8 ঘন্টা ডিউটি করার পর আপনি ফ্রি, অর্থাৎ 8 ঘন্টার পরে যদি আপনি এক্সট্রা কাজ করেন সেটাকে ওভার টাইম হিসেবে গণনা করা হবে। আর ফ্যাক্টরিগুলোতে ইটালিতে যে আইনকানুন আছে, অর্থাৎ ইটালি সরকার একজন ওয়ার্কার হিসেবে আপনাকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা তার সংবিধানে যেটা আছে সেটাই আপনাকে দেবে ফ্যাক্টরি থেকে, কিন্তু রেস্টুরেন্ট সেক্টরগুলোতে কিন্তু এটা করে না। কারণ রেস্টুরেন্ট সেক্টরগুলোতে আপনাকে দেখা গেলো কি 9 থেকে 10 ঘন্টা 11 ঘন্টাও আপনার কাজ করা লাগতে পারে বা করা লাগে, পাশাপাশি বেতনও কিন্তু অনেক সময় মালিকরা ঠিক মতো দেয় না। আদারওয়াইজ আরও যে কিছু কিছু ফেসিলিটি আছে সেগুলি কিন্তু রেস্টুরেন্ট সেক্টরের মালিকরা দিতে চায় না। তারপরে আপনার যে বাৎসরিক দেখা গেলো কি বোনাস আছে, সরকারি যখন ছুটি থাকে তখন দেখা গেলো কি ফ্যাক্টরিতে কাজ করলে সরকারি ছুটির দিন আপনি বাসায় থাকবেন কিন্তু আপনি টাকা ঠিকই পেয়ে যাবেন, কিন্তু রেস্টুরেন্ট সেক্টরগুলোতে দেখা গেলো কি সরকারি ছুটির দিন আরও অতিরিক্ত কাজ করা লাগে। পাশাপাশি দেখা গেলো কি আবার রেস্টুরেন্ট সেক্টরগুলোতে আপনার বাৎসরিক যে বোনাস, অর্থাৎ বছরে আমরা 2টি বোনাস পাই, 12 মাসে তো 12 বেতন আছেই, তারপরে এক্সট্রা আরও 2টি বেতন দেয়, কিন্তু রেস্টুরেন্ট সেক্টরগুলোতে এগুলো দেয় না সাধারণত বা দিতে চায় না, কিন্তু ফ্যাক্টরি থেকে আপনাকে অবশ্যই দেবে। আপনি মানে 12 মাসে 14টি বেতন পাবেন, পাশাপাশি আদার্স আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। কেউ যদি ফ্যামিলি আনতে চায়, কারো ওয়াইফ আনতে চায়, কারো বাবা মাকে আনতে চায়, ইজিলি আনতে পারে, কারণ তার যে ইনকাম থাকে বা বাৎসরিক ইনকাম থাকে সব কিছু মিলিয়ে সরকারের নিয়ম অনুযায়ী তার অতিরিক্ত আরও ইনকাম দেখাতে পারে, তো সে অনায়াসে তার ফ্যামিলি আনতে পারে যারা ফ্যাক্টরিতে জব করে। কারণ ফ্যাক্টরিতে জব করলে আপনি 100% ইটালির সরকারের যে নিয়ম করে রেখেছে ওই নিয়ম অনুযায়ী আপনি সব কিছু করতে পারতেছেন, যার কারণে আপনি ইনকামের যে ব্যাপারটা সব কিছু অ্যাকোরেট থাকে। আর রেস্টুরেন্ট সেক্টরগুলোতে দেখা গেলো কি আপনাকে হয়তো বা স্যালারি যা একটা হয়তো বা কন্ট্রাক্টে চলে যাবে মালিকের, যে একটা কন্ট্রাক্ট এত টাকা তোমাকে বেতন দেবো, আর দেখা গেলো কি কাজের যে কন্ট্রাক্ট সেটাতে সে নিয়মিত আপনাকে করবে না বা কন্ট্রাক্ট নিয়ে অনেক সময় ঝামেলা করে, অল্প টাকার কন্ট্রাক্ট দেখায়, অল্প টাকার ইনকাম দেখায় আপনাকে সরকারের ঘরে, তো সেই টাকা দিয়ে অনেকে ওয়াইফ আনতে পারে না, বা অনেকের একটি বাচ্চা থাকে বা 2টি বাচ্চা থাকে, অনেকেই কিন্তু আনতে পারে না কারণ তার ইনকাম দেখাতে পারে না সরকারকে। তো সেজন্য রেস্টুরেন্ট সেক্টরগুলোতে যারা কাজ করে তারা একটু আসলে সমস্যায় পড়ে যায়। তো এটা একটা প্লাস পয়েন্ট। আপনি আবার ফ্যাক্টরিতে যারা কাজ করে চাইলে ইজিলি ব্যাংক থেকে লোন নিয়ে ইটালিতে বাড়ি কিনতে পারে, তারপরে আপনার যে গাড়ি কিনতে পারে ইজিলি কিস্তিতে। রেস্টুরেন্ট সেক্টরগুলোতে দেখা গেলো যারা কাজ করে যে কন্ট্রাক্ট থাকে কাজের, ওই কন্ট্রাক্টে, কারণ ছোটো একটি কন্ট্রাক্ট থাকে, ওই কন্ট্রাক্টে ব্যাংক থেকে লোন দেয় না বা দিতে চায় না, এবং গাড়ি কিনতে গেলেও আপনি কিস্তিতে দেবে না কারণ আপনার কন্ট্রাক্ট ছোটো, আপনার ইনকাম কম দেখানো হচ্ছে। আর ফ্যাক্টরিতে আপনার ইনকাম দেখানো হচ্ছে বেশি, কারণ আপনি অ্যাকুরেট যেটা ইনকাম করতেছেন সেটা আপনার দেখানো হচ্ছে সরকারকে, যার কারণে আপনি বিভিন্ন ধরনের বেনিফিট পাচ্ছেন। তো এ হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করলে এই সুযোগ সুবিধা, এবং রেস্টুরেন্ট সেক্টরগুলোতে এবং ফ্যাক্টরির কাজের মধ্যে এ হচ্ছে পার্থক্য আর কি।